আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সুন্দর হওয়ার জন্য একটি মেয়ে অনেক সাজসজ্জা করে। স্বাভাবিক তুলনায় ছেলেদের থেকে মেয়েরা বেশি সাজে, এটাই প্রকৃতি নিয়ম। কিন্তু কিছু সাজ আছে যে সাজ ইসলামে নিষিদ্ধ করা হয়েছে, যার কারণে এই সাজসজ্জা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। প্রথম নম্বর হচ্ছে ঘণ্টাযুক্ত নূপুর। যারা ঘণ্টাযুক্ত পায়ে নূপুর পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘণ্টি বাজা ঘুঙ্গুর শয়তানের বাদ্যযন্ত্র। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। নূপুর পরা বেশিরভাগ ক্ষেত্রে এইসব নাচ গানের জন্য করা হয়ে থাকে। এগুলো কিন্তু অমুসলিমদের সাজসজ্জা, তারাই এরকমটা করে থাকে। শুধু এটা না, আপনি যদি কানের যে ঝুনঝুনি সেটাও যদি আপনি যদি পড়েন, একই ক্ষেত্রে একই গুণা, কারণ এসবের মাধ্যমে অন্যকে আকর্ষণ করা হয়। একটি মেয়ে হাঁটছে, এটা বোঝা যায় আশেপাশে একটি মেয়ে হাঁটছে, এটি একটি ছেলে উপলব্ধি করতে পারে, যার কারণে ইসলামে এইসব নিষেধ করা হয়েছে। আর বাদ্যযন্ত্র যে সকল শব্দ করা হয় তার সাথে কিন্তু শয়তানের যে বাদ্যযন্ত্র তা পুরোপুরি মিলে যায়। তো যাই হোক, যারা এরকম বাজনা ঘুঙ্গুর যেসব রয়েছে নূপুর, এগুলো পড়বেন না। দ্বিতীয়ত হচ্ছে কপালে টিপ পরা। এই কপালে টিপ পরা নিয়ে ইসলামে অনেক আলেমগণ এটাকে নিষেধ করেছেন, কারণ এটা অমুসলিমদের ধর্মীয় উৎসব এবং তাদের কালচারের একটি প্রতীক। শোনা যায় কিছু কিছু আলমগণ বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে পতিতার মেয়েরা কপালে এরকম টিপ দিত, সেই হিসেবের থেকে এই টিপ প্রচলিত হয়ে আসছে। আর আমরা দেখেছি যে পহেলা বৈশাখ বা শাহবাগী চেতনা যে সকল মহিলাগণ এসেছে বা আসছে, টকশোতে যারা কথা বলে, মেয়েদের স্বাধীনতা নিয়ে কথা বলে, তাদের বেশিরভাগই টিপ থাকে। তো বোঝা যায় যে তারা ইসলামকে যেখানে পছন্দ করে না, টিপকে পছন্দ করছে, তার মানে এটাই তাদের কালচার, এটাই তাদের সংস্কৃতি। তো তাদের যে সংস্কৃতি হবে সেটা আমরা পালন করব না, অর্থাৎ বিধর্মীর সাথে যদি পুরোপুরো মিলে যায় সে সকল আমলগুলো আমরা করব না। তৃতীয় নম্বর হচ্ছে নকল চুল লাগানো। এটি এখন বেশ ফ্যাশন হয়ে গিয়েছে। বেশিরভাগই তারকা, নায়িকা, গায়িকা, মহিলারা এই নকল চুল লাগিয়ে থাকে, অন্যদেরকে ধোকা দেয়। সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে, সহিহ বুখারীর হাদিস, সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে, কারণ এই নকল চুলের কারণে আপনি আরেকজনকে ধোকা দিচ্ছেন, আপনার চুলের সাজসজ্জা দেখাচ্ছেন, যেখানে ইসলামে অন্য ছেলেদের আপনি হাতও দেখাতে পারবেন না, মুখও দেখাতে পারবেন না, সেখানে আপনি চুল দেখাচ্ছেন। আপনার এই চুল কে দেখবে? আপনি কাকে দেখাচ্ছেন? আপনার এই চুল দেখার অধিকার আছে শুধুমাত্র আপনার স্বামী। স্বামী আপনার সব কিছু দেখবে, সেখানে আপনি চুল আলগা লাগিয়ে মানুষদেরকে কি বুঝাচ্ছেন, কি শিখাচ্ছেন, চুলকে কালারিং করছেন, নকল চুল লাগিয়ে সমাজে ফেতনা ছড়াচ্ছেন, তাই এসব থেকে বিরত থাকতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে গ্রুপ লক করা। এটা তো আমরা সবাই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেয় ওই সকল নারীকে যখন সে চোখের লোম উঠায়, এরপর আবার শুরু করে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। সহিহ বুখারী হাদিস, আল্লাহর সৃষ্টিকে যদি আপনি পরিবর্তন করে ফেলেন, শুধু গ্রুপ লক না, আপনি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন জিনিস আকার আকৃতি যদি পরিবর্তন করেন, জিহ্বা কাটেন, ঠোঁট কাটেন, এই সকল কাজ যদি করেন সেটাও ইসলামে নিষিদ্ধ রয়েছে। পাঁচ নাম্বার, শরীরে ট্যাটু করা। আল্লাহ লানত ওই সকল নারী পুরুষদের ওপর যারা শরীরে উল্কি আঁকে, অর্থাৎ ট্যাটু, এবং অন্যদেরকে এঁকে দেয়। বেশিরভাগ খেলোয়াড়, তারকা, আইডল, সিনেমা যারা করে তারা ট্যাটু লাগায়, সম্পূর্ণভাবে হারাম, নিষিদ্ধ কাজ।
যেটা স্পষ্টভাবে হারাম করে দেওয়া হয়েছে সেটা আপনি কেন করতে যাবেন? এই ট্যাটু লাগিয়ে আপনার কি লাভ হচ্ছে? কিছু কিছু ট্যাটু আছে যা অমুসলিমদের প্রতীক, দাজ্জালের প্রতীক হিসেবেও কয়েকদিন আগে দেখা গিয়েছে যে মেসি যে খেলোয়াড়, আর্জেন্টিনা যারা ভক্ত, এই মেসির হাতেও ট্যাটু ছিল। সে ট্যাটু দেওয়া হয়েছিল দাজ্জালের, দাজ্জালের এক চোখের ছবি দেওয়া হয়েছিল। তাহলে দেখুন, এই ট্যাটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করে দিয়েছেন, কেন দিয়েছেন? কারণ এটা অমুসলিমদের প্রতীক, অমুসলিমরা এসব কাজ কি করে? আপনি মেয়ে হিসেবেও করতে পারবেন না, আপনি ছেলে হিসেবেও করতে পারবেন না। ছয় নম্বর হচ্ছে পারফিউম ব্যবহার। কোনো নারী যদি কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করে তাহলে সে মসজিদে যেতে পারবে না। আর যদি এমনকি মসজিদে পাশ দিয়ে যদি আপনি যদি যান তাহলে আপনি ব্যভিচারিণী। আস্তাগফিরুল্লাহ। আবু দাউদে, তিরমিজি এবং বিভিন্ন হাদিসে এ বাণীটি এসেছে। তো পারফিউম ছেলেদের ক্ষেত্রে ছেলেরা ব্যবহার করবে, মহিলারা ব্যবহার করতে পারবে, কিন্তু তার যতটুকু প্রয়োজন ততটুকু। এমন পারফিউম সে ব্যবহার করবে না যে রাস্তাতে হাঁটলে পুরো এলাকার মানুষ, পুরো সমাজের মানুষ আপনার পাশ দিয়ে গেলে সে বুঝতে পারে যে একজন নারী চলে গিয়েছে। আকর্ষণীয় পারফিউম এসব ব্যবহার করা যাবে না। আপনি স্বামীর ক্ষেত্রে ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। গায়ে দুর্গন্ধ ব্যবহার করার জন্য আপনি আতর ব্যবহার করতে পারেন, পারফিউম ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এটা দিয়ে আপনি বাহিরে যেতে পারবেন না। ঘরে ব্যবহার করুন স্বল্প, যতটুকু আপনার দরকার হয়। তাই আজকে যে সাজসজ্জাগুলো বলেছি, এই সাজসজ্জা থেকে আপনারা সবসময় বিরত থাকবেন, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। ইসলামে যেটা নিষিদ্ধ করা হয়েছে সেগুলো নিষেধ, এগুলো কোনোটি আপনি পরিবর্তন করতে পারবেন না। আর যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু লানত পাবেন, জাহান্নামে আপনার যাওয়ার সুযোগ হয়ে গিয়েছে। তাই জান্নাতে যাওয়ার সুযোগ করতে হবে, জাহান্নামের নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মনে তাফিক দান করুক। আমিন।